পৈতৃক সম্পত্তি ফিরে পেতে মন্ত্রীর দ্বারস্থ হলেন মা ও মেয়ে। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে খাগড়াগড় মসজিদতলা পূর্বপার এলাকায় বাসিন্দা মিলি খাতুন বর্ধমান কোর্ট কম্পাউন্ড এলাকায় হকাশ মার্কেটের সিঁড়িতে বসে কান্না ভেজা চোখে অভিযোগ করেন, তিনি এবং তার মা দীর্ঘ কয়েক বছর ধরে সম্পত্তির বিবাদে জর্জরিত। তার অভিযোগ, কয়েক বছর আগে পৈতৃক সম্পত্তি কারার জন্য হুমকি দেন তার কাকা। কাকার মৃত্যুর পর তার পুত্র স্থানীয় তৃণমূল নেতা শেখ ফিরোজের সহযোগিতায় জোরপূর্বক তাদের ঘর থেকে বের করে সম্পত্তি দখল করে বলে অভিযোগ। তিনি আরও জানান, বিষয়টি এলাকা তৃণমূল নেতৃত্বকে এবং প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মিটিং করে তাদের জানায় জায়গার পরিবর্তে এই অসহায় পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। তাতেই রাজি হয়ে যায় ওই অসহায় পরিবারটি। দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও সেই টাকা দিতে চাইছে না কাকার ছেলে বলে অভিযোগ। আমার নাম মিলি খাতুন, বাড়ি খাগড়াগড় মসজিদ তলা পূর্বপাড়া। আমার পারিবারিক সমস্যা দীর্ঘদিন ধরেই চলে আসছে, কিন্তু এখন কোর্টে উচ্ছেদ কেস চলছে। আমার কাকা জীবিত অবস্থায় একটা উচ্ছেদ কেস করেছেন আমাদের ওপর, কিন্তু কাকা 2020 সালের 30শে ডিসেম্বর মারা যান। মারা যাওয়ার পরে কাকার ছেলেমেয়েরা আমাদের ওপর চড়াও হয় যে তোদেরকে এই ঘরে থাকতে দেবো না, এই জায়গা আমাদের, তোরা এখান থেকে চলে যা। আমরা রাজি না হতে আমাদের ওপর প্রচুর মারধর করেন এবং ঘর থেকে বার করে দেন। আমরা আজ 3 মাস ঘর ছাড়া মা মেয়েতে থানায় অনেকবার অভিযোগ করেছি, থানা থেকে কোনো সাহায্য আমরা পাইনি। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। পার্টির লোকের কাছে জানাতে গেলে ওরা একটা মীমাংসায় আসেন যে ঠিক আছে, তোদেরকে জায়গার বদলে 5 লাখ টাকা দেওয়া হবে। আমি সেই 5 লাখ টাকার বিনিময়ে আমাকে কেস উচ্ছেদ করতে ঘর ছেড়ে দিতে হবে। আমি সেই কথাই রাজি হয়ে যাই। ওরা একের পর এক ডেট দিয়ে যায়, কিন্তু টাকা দিতে চান না কো এবং ফিরিয়ে দেন আমাকে। আমাদের পাড়ার তৃণমূল নেতা শেখ ফিরোজ। আমি এসপি অফিসে জানিয়েছি, ডিএসপি অফিসে জানিয়েছি, জেলা পুলিশ অফিসে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, তৃণমূল নেতা খোকন দাসকে জানিয়েছি, স্বপন দেবনাথকে জানিয়েছি। স্বপন দেবনাথ খোকন দাসকে পুরোটা দায়িত্ব দিলেন যে এর ম্যাটারটা দেখো, এরা কেন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। আমাকে পৌরসভা অফিসে যেতে বললেন। আমি পৌরসভা অফিসে গেলে ফিরোজদাকে ডাক করা হয়। ওখানে ফিরোজদাকে ডাকলে আমার ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়। ওখান থেকে আমাকে বের করে দেওয়া হয়, বলে তুই যা এখান থেকে। আমার কোনো কথা শুনতে চাননি ওরা। কাকার নাম শেখ শুকুর। কাকার বাবার নাম মৃত আব্দুল হামিদ। কাকা মারা গেছে 30শে ডিসেম্বর 2020 সালে। কাকার বাবা মারা গেছে অনেকদিন আগে। স্থানীয় কোনো আরো নেতাকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। জাকির হোসেন স্যারকে জানিয়েছেন, বড় বাজার তারা আমার পাশে আছেন, কথাই বলেছেন। আমি আর আমার দাদা আছেন। দাদা গাড়ি চালান। দাদার নাম শেখ জাহাঙ্গীর। আমার মা, আমরা এখন এই হকাশ মার্কেটের আশেপাশেই থাকি, সারাদিন এদিক ওদিক করে বেড়াই, রাত হলে এই আশেপাশে ঘুমাই একটুখানি। মা কিছু করে না। দাদা এখন থাকেন খালাসি পাড়ায়। হ্যাঁ, দাদা বস্তিতে বাস করেন, দাদার থাকার জায়গা নেই কো দাদার ঘরেতে। হ্যাঁ, এতদিন হাসপাতালে ছিলাম। হাসপাতাল থেকে যখন 16 মে লকডাউন অ্যানাউন্স করলো, তখন থেকে এসে কোর্ট কম্পাউন্ডের আশেপাশে থাকছি। এখানে যার কাছে পাই তার কাছে চেয়ে খাই। বিষয়টি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসকে জানানো হয়। অপরদিকে শেখ ফিরোজ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলে জানান মিলি খাতুনের পরিবার। মিলি খাতুন বিষয়টি স্বপন দেবনাথকে জানালে মন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন খোকন দাসকে। একজন মহিলা এসেছিল কিছু অভিযোগ নিয়ে, কি বলছিল? আমার কাছে একজন মহিলা হঠাৎ মানে আমাকে ফোন করে বলে যে আপনি জাকিতা বলছেন? হ্যাঁ। আমি ওই তার নাম বললো মিলি, তা বললাম আমি মিলি বলছি। মানে আপনি আমার নাম্বার দিয়ে বললাম না আপনার নাম্বার আমি পেয়েছি, তা আপনি মানুষকে সাহায্য করেন, তা আমার একটা অসুবিধা হয়েছে, তা আমি কি আপনার কাছে আসতে পারি? আমি দেখি এখন যে লকডাউনের পিরিয়ড চলছে, তা আপনার কী অসুবিধা হয়েছে? বলছি না আমরা বাড়ি ছাড়া আছি।
এই বাড়ি ছাড়ার কথাটা শুনে আমি একটু মানে নিজেও একটু মানে অবাক হয়ে গেলাম যে এখন এই লকডাউন পিরিয়ডে বাড়ি ছাড়া কেন। আমি ঠিক আছে আপনি আসুন, দিয়ে আমার অফিসে এসেছিলো। অফিসে এসে ওনার অভিযোগ আমি শুনলাম। ওনার অভিযোগ হচ্ছে একটু পারিবারিক সমস্যা, পারিবারিক সমস্যা। ওনার মানে কাকারা ওনার সম্পত্তি কোনো কারণের জন্যে মানে নিজেদের নামে করে নিয়েছে। করে নেওয়ার পর ওনাকে বাড়ি থেকে মানে মারধর করে ওনাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, বলছে এই সম্পত্তি আমাদের, তোরা বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সহযোগিতা তো ওখানকারই একজন নেতা করছে বলে জানা যাচ্ছে। এবার সহযোগিতা উনি আমাদেরই তৃণমূল কংগ্রেসের আমাদের ওখানকার যে দায়িত্বে আছে সে ফিরোজ, ওনার কাছে তিনি গেছিলেন। তা ফিরোজ বলেছিলো যে ঠিক আছে তোমার যে প্রবলেম আছে আমরা মিটমাট করে দেবো, কিন্তু সেটা বলেছিলো যে ঠিক আছে তোমার তাহলে একটা টাকা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে, তুমি তাহলে এখানে বাড়িটা ছেড়ে চলে যাও। তো সেই টাকা অ্যামাউন্ট যখন ওদের দেওয়ার কথা বলে ও রাজি হয়ে গেছিলো, কিন্তু সেই টাকাটা ওনাকে দেওয়া হয়নি। এবং এমনকি ওনাকে এই লকডাউন পিরিয়ডে এই যে লকডাউন চলছে এবং নাইট কার্ফিউ চলছে, তা ওনাকে মারধর করে এমন মারধর করা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। উনি রাত্রেবেলা বাড়িতে থাকতে পারছেন না, ওনার একটা বয়স্ক মা আছে, ওনার বাবা মানে ওনার সঙ্গে থাকে না। এবার মা মেয়ে রাত্রেবেলা সারা দিন মানে সারা রাত্রে এই লকডাউন পিরিয়ডে কার্ফিউ টাইমে ওনারা রাত্রেতে হকার্স মার্কেটে না কোথায় ওনারা রাত্রে মানে ঘুমাচ্ছেন, যেখানে কোনো নিরাপত্তা নেই, হ্যাঁ যে কোনো সময় ওনাদের উপর বিপদ আসতে পারে। তা সেই কারণে তা ওনাদের এখন মানে সেই কাজকর্মও নেই, সেই খাবার ব্যবস্থা ওনারা করতে পারছেন না, সারাদিন মা মেয়ে বলছে আমরা মুড়ি খেয়ে কাটাই। তা আমরা খুবই মানে এতে ব্যথিত হলাম। তো এই সমস্যার সমাধান কীভাবে হবে? যার কাছে গেছেন সেও তো একজন তৃণমূল করে, আপনি একজন তৃণমূল করেন। হ্যাঁ আমরা তৃণমূল করি, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় মানুষের পাশে থাকেন, আমরা মানুষের বিপদে আপদে আশেপাশে মানুষের থাকি। তা আমার আমাদের নেতৃত্বে যারা আমরা আছি তাদের কাছে আমার অনুরোধ যে এই বিপদের সময়ে মানুষের পাশে থাকতে, হ্যাঁ ওনারা অসহায়, এবার যা বিচার করে একটা বিচার করে একটা মীমাংসার সমস্যার সমাধান করা, যাতে ওনারা সেই ভাঙা বাড়িতে যাতে বসবাস করতে পারে এই লকডাউন পিরিয়ডে, যাতে এই রাস্তায় না ঘুমাতে হয়। আপনার নাম করেছেন? আমার নাম হচ্ছে শেখ জাকির হোসেন, আমি তৃণমূলের একজন তৃণমূল কর্মী। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।